এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে নিয়ে যেতে চাই আমি কিভাবে একজন ভালো আলেম হব এখানকার উপস্থিত প্রত্যেক ছাত্র এবং তাদের পিতা মাতা এখানে তাদেরকে পাঠিয়েছে আলেম করার জন্য জ্ঞানী করার জন্য এখানে দুই ধরনের ছাত্র আছে এক ধরনের ছাত্র যে নিজে কিছু জানে না যে সে এখানে কেন এসেছে অথবা সে চায় না এখানে থাকতে বা অন্য কোনো মাদ্রাসায় থাকতে কিন্তু তার বাপ মা তাকে জোর করে পাঠিয়েছে যে বাবা তোমাকে আলেম হতে হবে এই জন্য সে এখানে আছে আর আরেক ধরনের ছাত্র আছে যারা নিজে থেকেই চায় যে আমি আলেম হব এই সমস্যাটা কখন সৃষ্টি হয় পিতা মাতা যতই জোর করুক সন্তানকে আলেম বানাবে যখন সন্তান নিজে না চাইবে যে আমি আলেম হব ততক্ষণ আলেম হওয়া সম্ভব নয় এটা কখন সম্ভব সন্তানের সামনে রোল মডেল তোমাদের সামনে রোল মডেল পেশ করতে হবে তোমরা কার মতো হতে চাও তোমার সকাল সন্ধ্যা উঠা বসা যদি ক্রিকেটের সাথে হয় তাহলে তুমি সাকিব আল হাসানের মতো হতে চাইবে যতই তুমি কোরআন হাদিস পড়াশোনা করো তোমার মাথায় বিশ্বের শ্রেষ্ঠ এবং বড় সম্মানী ব্যক্তিদের যাদেরকে মানুষ ভালোবাসে যাদেরকে মানুষ সম্মান করে তাদের নামের লিস্টে ক্রিকেটাররাই থাকবে তোমার সকাল সন্ধ্যা উঠা বসা যদি এমন কারোর সাথে হয় এমন জিনিসের সাথে হয় যা মুভি চলচ্চিত্র ছবির সাথে সম্পৃক্ত তাহলে তার নায়কেরাই তোমার মাথায় রোল মডেল হিসেবে থাকবে তখন পড়াশোনায় তোমার মন বসবে না যতই তোমার বাপমা তোমার পিছনে চেষ্টা করুক যতই টাকা পয়সা খরচ করুক তুমি পড়াশোনায় মন বসাতে পারবে না কিন্তু যখন তোমার রোল মডেল হবে তোমার সম্মানের জায়গায় তোমার শ্রদ্ধার জায়গায় তোমার ভালোবাসার জায়গায় যখন থাকবে ইমাম বোখারি যখন তোমার ভালোবাসার জায়গায় থাকবে ইবনু তাইমিয়া আহমাদ আহমদ বিন হাম্বাল জোরে বাপ আহমদ বিন হাম্বাল দশ লক্ষ আদিসের আফেজ আল্লাহ আকবর ইমাম বুখারি চোদ্দশো বছর আগে চলে গেছে এখনো তার বই সারা বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে আছে সারা বিশ্বের মুসলমানেরা তাকে এত সম্মান করে বলে যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বোখারি সহি বোখারি বাপরে বাপ যদি তার মতো হতে পারতাম যদি ইবিনে তাইমের মতো হতে পারতাম এই যে যখন তোমার সামনে রোল মডেল এনারা হবেন বড় বড় আলেম তখন তুমি নিজে থেকেই পড়তে ভালোবাসবা তখন নিজে থেকেই তোমার পড়তে মন চাইবে এটা কীভাবে সম্ভব তোমার উঠা বসা সকাল সন্ধ্যা হতে হবে এই সমস্ত আলেমদের সাথে তাদের জীবনী পড়ার মাধ্যমে তোমাকে তোমার বন্ধু খেলার জন্য ডাকতেছে তখন তুমি তাকে উত্তরে এটা বলতে পারো গভীর কথা কিন্তু সহজ তুমি তাকে উত্তরে বলতে পারো আমি কেন আমার বন্ধুর সাথে ঘুরতে যাবো আমার কাছে এত বড় এত দামি এত মহান বন্ধু আছে ইমাম বোখারির জীবনী পড়ছো মানে ইমাম বোখারি তোমার বন্ধু তুমি ইমাম বুখারির বন্ধুত্বে তার সাথে তার পাশে আছো এইজন্য ইমাম শাফে রাহেমাহুল্লাহ মুহাদ্দেশদেরকে বলতেন আহলুল হাদিস কেন বলতেন তারা আমি যখন কোনো আহলুল হাদিসকে মহাদ্দিসকে দেখি তখন যেন সাহাবিকে দেখি কেন সাহাবিরা সবসময় আল্লাহ রাসুলের সাথে থাকে তো যে বোখারি পড়ছে সে তো আল্লাহ রাসুলের সাথেই আছে যে মুসলিম পড়ছে সে তো আল্লাহ রাসুলের সাথে আছে যে আবু দাউদ নাসাই তিরমিজি পড়ছে সে তো আল্লাহ রাসুলের সাথে আছে যে যত হাদিসের গ্রন্থ পড়বে সে তো তত আল্লাহ রাসুলের সাথে আছে সে যেন আল্লাহ রাসুলের সাহাবি তো তুমি যখন আলেম আলেমাদের জীবনী পড়বা তখন যেন তুমি তাদের সাথে আছো একজন ছাত্র যদি আলেম হতে চায় ভালো আলেম তাহলে তাকে কয়েকটা স্তর অতিক্রম করতে হয় আলেম হওয়ার জন্য কয়েকটা স্তর অতিক্রম করতে হয় তার মধ্যে একটা স্তর হচ্ছে প্রাথমিক স্তর যেটার নাম হচ্ছে আরবি পড়তে পারা এই স্তরের নাম হচ্ছে আরবি পড়তে পারা যেটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ মাদ্রাসার ছাত্র হোক অথবা না হোক প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়তে পারা এবং কোরআন শিখা এবং আরবি পড়তে পারা ফরজ এটা হচ্ছে প্রাথমিক স্তর এটা প্রত্যেক ছাত্রকে অতিক্রম করে আসতে হয় দ্বিতীয় স্তর হচ্ছে আরবি জবর পেশ ছাড়া পড়তে পারা এই স্তরে সাধারণত ভারত পাকিস্তান বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার বৃহৎ চেষ্টা থাকে এটার পিছনে যে একটা ছাত্র কিভাবে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারবে তোমাকে উদাহরণ দিয়ে বলি বাংলায় যদি আকার একার হুসুকার দীর্ঘিকার না থাকে তাহলে বাংলা ভাষা পড়া যাবে কিনা বাংলাদেশ এই নামের মধ্যে আকার উঠিয়ে দিলে একার উঠিয়ে দিলে পড়া যাবে কিনা আকার যেমন আরবিতে জের জবর পেশ তেমন আরবি ভাষায় জের জবর পেশ ছিল না কোনো দিন আরবি ভাষায় কোনো দিন জের জবর পেশ ছিল না বিন ইউসুফ সর্বপ্রথম জের জবর পেশ দিয়েছেন অনারব্যের জন্য যারা পড়তে পারে না আরবি তাদের জন্য বানান লিখে দিয়েছেন তো আরবির মৌলিক যত বই আছে কোনো বই জের জবর পেশ লাগানো হয় না এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় স্তর যে একজন ছাত্র জের জবর পেশ ছাড়া সঠিকভাবে আরবি পড়তে পারবে এটার পিছনে একটা ছাত্রের পাঁচ ছয় বছর সময় চলে যেতে পারে